জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আপনারা যাতে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা উপস্থিত হয়েছি আপনাদের সামনে, যে মুখ্যদা একাদশী আসছে। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মুখ্যদা একাদশী কবে এবং সঠিক টাইম কখন। মুখ্যদা একাদশী 2023-এর অগ্রহায়ণ মাসের যে এই শুক্লপক্ষের একাদশী, সেই একাদশী দিন আপনারা বাড়িতে কী কী করবেন এবং এই একাদশী নিষ্ঠার সাথে পালন করে কীভাবে আপনার পিতৃপুরুষ বা কারো বাবা মা যদি তার পাপ কর্মের কারণে নরক যন্ত্রণা ভোগ করে থাকে, তাহলে সেখান থেকে কি করে আপনারা আপনার পূর্বপুরুষ বা পিতৃপুরুষকে মুক্তি করে স্বর্গে গমন করাতে পারবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মুখ্যদা একাদশীতে কোন দেবতা পূজিত হয় এবং এই মুখ্যদা একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কে জানতে চেয়েছেন এবং এই মুখ্যদা একাদশী কেন খুব নিষ্ঠার সাথে পালন করতে হবে, এসব খুব গুরুত্বপূর্ণ আজকে সুন্দর একটা মুখ্য একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা আপনারা মনোযোগ সহকারে সবাই শ্রবণ করুন। এবং এই মুখ্যদা একাদশীর মাহাত্ম্য কেউ যদি পাঠ নিজে করেন বা অন্যের পাঠ করছে, সেটা যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে আপনার কি কি উপকার হবে এবং কি কি আপনি ফল সঞ্চয় করতে পারবেন, যে ফল সঞ্চয়ের কারণে আপনারা মৃত্যুর পরে শ্রীধাম ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করছেন সেখানে গমন করতে পারবেন। তাই আজকের ভিডিওটা আপনারা শ্রবণ করুন খুব মনোযোগ সহকারে। দেখুন ভক্তরা, মাতাজিরা, যদি এই মুহূর্তে আমার এই মুখ্যদা একাদশীর ভিডিওতে কোনো নতুন ভক্ত এবং মাতাজি হয়ে থাকেন, তাহলে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী, একাদশীর মাহাত্ম্য এবং ধর্মীয় যে সনাতন ধর্মের রীতিনীতিগুলো আছে শাস্ত্রের বিধি অনুসারে, সেগুলো আপনারা খুব সহজভাবে শুনতে পারবেন। তাই আপনারা সবসময় চোখ রাখবেন এই কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে। তাহলে আজ প্রথমে শুরু করছি যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মুখ্যদা একাদশী, সেটা আসছে 23 ডিসেম্বর। সবাই মনোযোগ সহকারে শুনুন, 23 ডিসেম্বর সারা পৃথিবীতে একই দিনে এই মুখ্যদা একাদশী ব্রত পালন হবে, সেটা শনিবার, এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী। শুধু ইম্ফলে এই আপনার 24 তারিখে একাদশীর ব্রত পালন হবে, এছাড়া ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সমস্ত পৃথিবীতে একই দিনে এই একাদশী ব্রত পালন হবে। আর এই একাদশী ব্রত কেউ যদি নিষ্ঠার সাথে পালন করেন, তার এই ব্রতের পূর্ণ ফল যদি কিঞ্চিত মাত্র আপনি পিতৃপুরুষ বা পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে আপনার পিতৃপুরুষ বা পূর্বপুরুষ যারা খারাপ কর্ম বা পাপ কর্মের দ্বারা নরক যন্ত্রণা ভোগ করছে, তারা সেই আপনার এই সামান্য কিঞ্চিত এই ব্রতের ফলের কারণে তারা স্বর্গে গমন করতে পারবে। হরি বল হরি বল। এত সুন্দর একটা এই মুখ্যদা একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই মুখ্যদা একাদশীর মাহাত্ম জানতে চেয়েছেন আমাদের জ্যোতিষী মহারাজ। আপনারা অবশ্যই এই মুখ্যদা একাদশীর যে নিয়মগুলো শুনছেন এবং পরিশেষে অবশ্যই একাদশীর মাহাত্মটা শুনবেন, কারণ শাস্ত্রেই আছে এই মুখ্যদা একাদশীর যদি কেউ নিষ্ঠার সাথে মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে তার জীবনের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে এবং বাজপেয়ী যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই মুখ্যদা একাদশী ব্রত পালনে। তাই আপনারা পরিবার, পরিজন, যারা বন্ধুবান্ধব পরিচিত আছে, যে আগামী 23 ডিসেম্বর যে আসছে শনিবার মুখ্যদা একাদশী, এই ব্রত পালনে উৎসাহী করুন। আর ব্রতে আপনারা কি কি করবেন, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই। আজ মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন মুখ্যদা একাদশীর মাহাত্ম্য। আর যারা এই মুখ্যদা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে চান, যারা আমিষ ভোজী আছেন, তারা অবশ্যই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন এবং পরের দিন সঠিক টাইমে নির্দিষ্ট সময়ে পালন করবেন। মুখ্যদা একাদশী
আপনার মঙ্গলদায়ী, জীবনের সমস্ত পাপ বিনাশ করবে এই একটা একাদশীতে। তাই এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবে না ভক্তরা মাতাজিরা। আর এই একাদশীতে আপনারা দামোদর যে দেবতা, সেই দেবতা পূজা করতে পারেন বাড়িতে। আর এই মুখ্যতা একাদশীর দিনেই সারা পৃথিবীতে উদযাপিত হবে গীতা জয়ন্তী উৎসব, যেটা আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মুখস্থিত বাণী শুনিয়েছিলেন। তাই গীতা জয়ন্তীতে এই মুখ্যতা একাদশীর দিনে এবছর পড়েছে 2023-এর এই 23শে ডিসেম্বর শনিবার। তাই সেদিন আপনারা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা কোনো শুদ্ধ বৈষ্ণবকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করতে পারেন। সেটার কারণ আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন, কারণ গীতা জয়ন্তী এবং মুখ্যতা একাদশী একই দিনে পড়েছে। তাই আপনারা এই নিষ্ঠার সাথে মুখ্যতা একাদশী শ্রবণ করে জীবনের সমস্ত পাপ বিনাশ করবেন এবং পিতৃপুরুষকে নরক যন্ত্রণা থেকে আপনারা উদ্ধার করতে পারবেন। নিষ্ঠার সাথে সবাই আগামী 23শে ডিসেম্বর যে আসছে মুখ্যতা একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, কারণ শাস্ত্রে আছে সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই প্রত্যেক মাসে দুটো একাদশী আসে, একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের। এই যে আসছে একাদশীটা মুখ্যতা একাদশী, এটা হলো আপনার শুক্লপক্ষের একাদশী। তাই আপনারা সবাই নিষ্ঠার সাথে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করুন এবং সবাই সংসার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সবাই সুখে থাকুন। আর এরপরে আসছি আমরা মুখ্যতা একাদশীর মাহাত্ম্য, আপনি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আমরা নির্দিষ্ট টাইমগুলো আমার স্ক্রিনে দিয়ে দেব। এবং আমার ডিসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। কেউ যদি কিছু কমেন্ট করতে চান, কেউ যদি কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে সেখানে আপনারা লিখতে পারেন। সবসময় আপনারা চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে, এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার সাথে। তাই ভক্তরা মাতাজিরা, এবার আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন মুখ্যতা একাদশীর মাহাত্ম্য, কারণ এই মুখ্যতা একাদশীর মাহাত্ম্য আপনি যদি নিষ্ঠার সাথে শ্রবণ করেন এবং কাউকে নিজে পাঠ করে শোনান, তাহলে আপনার সমস্ত জীবনের পাপ বিনাশ হবে এবং বাজপেয়ী যজ্ঞের আপনি ফল সঞ্চয় করতে পারবেন। তাই এখন মনোযোগ দিয়ে শুনুন। আর প্রত্যেকটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ তার মাহাত্ম্য জানতে চেয়েছে, কারণ যুধিষ্ঠির আমাদের জন্যই জানতে চেয়েছে, যার কারণে আজকে আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের সমস্ত বিশ্ববাসী সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছে এই মাহাত্ম্য প্রচার করতে পারি। তাই যুধিষ্ঠির মহারাজ বিষ্ণুকে বললেন, হে ভগবান, আপনাকে আমি বন্দনা করি, আপনি ত্রিলোকের সুখদায়ক, আপনি বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পূর্ব পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বা এটা পালনের বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় তা আমায় কৃপা করে বলুন। মানে যুধিষ্ঠির মহারাজ, একটা সংশয় আছে যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীতে কোন দেবতা পূজিত হয়, সেটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছে আমাদের জন্য, এই কলিযুগের সাধারণ মানুষের জন্য। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চারিদিকে বিস্তার লাভ করবে। এখন এই একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আমি আগেই বলেছি যে এই মুখ্যতা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা মাত্রই আপনার বাজপেয় যজ্ঞের ফল আপনার সঞ্চয় করতে পারবেন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম মুখ্যতা নামেই পরিচিত। সর্ব পাপ বিনাশকারী ও সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ দীপ উপাচার, শাস্ত্র বিধি উপাচারে শ্রী দামোদরের পূজা করতে হয়। এই মুখ্যতা একাদশী হল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মুখ্যতা একাদশী। আর একাদশীতে আপনারা দামোদর দেবতার পূজা করবেন, তুলসী, তুলসী মঞ্জুরি, ঘি, ধূপ, শাস্ত্রে যে উপাচারগুলো আছে সেগুলো দিয়ে, তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। পূর্ব বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই একাদশীর দিনে স্তব স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করতে হবে উপবাসের দিন। এই মুখ্যতা একাদশীর দিন সবাই শাস্ত্রের নিয়ম অনুসারে দামোদরের পূজা করতে হবে এবং রাত্রি জাগরণ করলে
খুব নিষ্ঠার সাথে একাদশী পালন করলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। হে মহারাজ, এই বিধি সম্পর্কে একটি অলৌকিক ঘটনা আমি বলছি, এটা মনোযোগ সহকারে শ্রবণ করলেই সমস্ত পাপ ক্ষয়। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে মহারাজ, এই মোক্ষদা একাদশী সম্পর্কে আমি একটা অলৌকিক ঘটনা বলছি, যেটা শোনা মাত্রই আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, আপনি মৃত্যুর পরে স্বর্গে গমন করতে পারবেন। যে পিতৃপুরুষের নিজ নিজ পাপে অধজনিত প্রাপ্ত হয়েছে, এই তিথির পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। যাদের পিতৃপুরুষরা, পূর্বপুরুষেরা নিজেদের নিজেদের পাপের কারণে যে নরক যন্ত্রণায় ভোগ করছে, খুব কষ্টে আছে তাদের আত্মাগুলো, তারা কি করবে? কেউ যদি তাদের সন্তান খুব নিষ্ঠার সাথে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে সে ব্রতের কিঞ্চিত ফল সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে সে সাথে সাথে স্বর্গে গমন করতে পারবে, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে। এই সম্পর্কে একটি কাহিনী বলেছেন, কৃষ্ণ কোনো এক সময় মনোরম চম্পক নগরে কৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত, প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বেদজ্ঞ বহু ব্রাহ্মণ বাস করতেন, রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে অধঃপতিত হয়েছে, তা দেখে তিনি বিস্মিত হলেন। চম্পক নগরে একজন কৈখানস রাজা ছিলেন, তিনি খুব ধার্মিক ছিলেন এবং তার রাজ্যে কেউ দুঃখে ছিল না, সবাই সমৃদ্ধশালী ছিল এবং তিনি প্রজাদের নিজের ছেলের মতো হিসেবে লালন পালন করতেন। তাই তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তার বাবা নরকে নরক যন্ত্রণায় ভোগ করছে, তিনি সেই স্বপ্ন থেকে বিস্মিত হয়ে গেলেন। সেই ঘটনাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা অলৌকিক ঘটনা বলছে, মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। তারপরে রাজা ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গতরাতে পিতাকে নরক যন্ত্রণায় কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি নরক সমুদ্র থেকে আমাকে উদ্ধার করো। এবার এই চম্পকনগরের রাজা কি করেছে? কৈফানস তার যে বেদজ্ঞ ব্রাহ্মণরা ছিল তার রাজ্যে, তাদেরকে ডেকে বলছে যে আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি, আমার পিতা আমাকে ডেকে বলছে, হে পুত্র, আমি নরকে খুব কষ্টে আছি, খুব দুঃখ কষ্টে আছি, তুমি আমার সুযোগ্য সন্তান, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করো। দেখেন, প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মাকে এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করা, কারণ পুত্র পুত্র নামক পুত নামক একটা নরক থাকে, সেই নরক থেকে যাতে পিতামাতারা মুক্তি পায়, তার জন্যই আপনারা এই পুত নামক পিণ্ডদান করতে হয়। পিণ্ডদানের মাধ্যমেই কারো বাবা মা যদি নিজ নিজ পাপের কর্মের কারণে নরক যন্ত্রণা ভোগ করে, তারা নরক থেকে সে মুক্তি পেয়ে স্বর্গে গমন করতে পারে। প্রত্যেকটা পুত্রেরই বা কন্যারই এটা দায়িত্ব। তাই সেই অবস্থা দেখে আমার মনে কোনো সুখ নেই, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্রাদি এবং কোনো কিছুতেই সুখ পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারবেন এমন কোনো পূর্ণ ব্রত বা তপস্যার কথা আমাকে উল্লেখ করুন, আমি তা নিষ্ঠার সাথে পালন করব। এবার রাজা কি করেছে? তার ব্রাহ্মণদেরকে বলেছে যে আমি কিছুতেই সুখ পাচ্ছি না, না এই রাজ্য সুখ, না স্ত্রী পুত্র সংসার, তাই আপনারা আমাকে দয়া করে বলুন যে এমন কোনো পূর্ণ ব্রত আছে কিনা বা তপস্যা আছে কিনা, যেটা করলে আমার পিতৃপুরুষ নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে। ব্রাহ্মণদের কাছে কৈফানস রাজা যখন এইভাবে বললেন, তখন ব্রাহ্মণরা বললেন, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনি মুক্তির উপায় জানতে পারবেন। তখন ব্রাহ্মণরা বলল যে আমাদের রাজ্যের পাশে দেবর্ষি পর্বত মুনির আশ্রম, সেখানে সেই মুনি ত্রিকালজ্ঞ, তিনি অনেক কিছু জানেন, সেখানে গেলেই আপনার মুক্তির পথের উপায় তিনি বলে দিতে পারবেন। তাই ব্রাহ্মণদের উপদেশ শুনে রাজা তাদেরকে সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গিয়ে আশ্রমের দিকে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সষ্টাঙ্গে প্রণাম করলেন।
মুনির কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, মুনিবর, আপনার কৃপায় আমরা সবই কুশল। তবে একদিন আমি স্বপ্নে আমার পিতার নরক যন্ত্রণা ও তার কাতর প্রার্থনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। এই পর্বতমুনির কাছে সষ্টাঙ্গে গিয়ে প্রণাম করেছে সবাই। রাজা বলল যে, হে মুনিবর, আপনার কুশল আমরা সবাই ভালো আছি, কিন্তু আমি একদিন স্বপ্নে দেখেছি আমার পিতা নরক যন্ত্রণায় কাতর হয়ে আমাকে মিনতি করছে, এখান থেকে মুক্তি দে, মুক্তি দে। তাই বাবার এই নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমি কি করতে পারি আমাকে সে উপায়টা আপনি বলে দিন। হে ঋষিবর, কোন পূর্ণের ফলে আমার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে সেই উপায় জানবার জন্য আপনার শরণাপন্ন হয়েছি। তার কিছুক্ষণ পরে মুনিবর ধ্যানে বসে বললেন, মহারাজ, পূর্ব জন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। এবার পর্বতমুনি কৈফানস রাজাকে বলছে যে, আপনার বাবা পূর্ব জন্মে কামাচারী ছিল, মানে কামনা বাসনায় জর্জরিত ছিল, সেই পাপ কর্মের ফলেই আপনার বাবা এখন নরক যন্ত্রণা ভোগ করছে। তাই আপনি শুনুন মনোযোগ সহকারে যে এই আপনার বাবাকে নরক যন্ত্রণা থেকে কি করে মুক্তি করে স্বর্গে গমন করাতে পারবেন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে দান করলে সেই পূর্ণের কারণেই আপনার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। কে বলছে এটা? পর্বতমুনি। যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী আপনি যদি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে নিষ্ঠার সাথে ব্রত পালন করেন, সে ব্রতের ফল আপনার পিতার উদ্দেশ্যে অর্পণ করবেন, তবেই আপনার পিতা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করতে পারবে। হরি বল, হরি বল, হরি বল। এত সুন্দর একটা মোক্ষদা একাদশী, তাই আপনারা এই মোক্ষদা একাদশীকে অবহেলা বা তুচ্ছভাবে নেবেন না। খুব সুন্দর একটা একাদশী। হ্যাঁ, পিতৃপুরুষকে আপনি উদ্ধার করবেন কিভাবে এবং নিজের সারা জীবনের পাপ বিনাশকারী একাদশী আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করুন। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। নির্দিষ্ট তিথিতে রাজা স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি অনুসারে মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পূর্ণ ফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। আর হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে কৈফানসের পিতা নরক থেকে মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে স্বর্গে গমন করল। হরি বল, হরি বল, হরি বল। এই দেখেন মুখ্যদা একাদশী কেন করতে বলেছে। তারপরে এই মুনিবরের কথা শুনে রাজা এসে নিষ্ঠার সাথে তিথি মেনে নির্দিষ্ট তিথিতে একাদশী, কিন্তু নির্দিষ্ট তিথিতে অবশ্যই করবেন। হ্যাঁ, নির্দিষ্ট তিথিতে করার কারণে সেই ব্রতের ফল তার পিতার উদ্দেশ্যে প্রদান করেছে, যার কারণে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, পুষ্পবৃষ্টি হতে লাগলো। আর কৈফানসের পিতা বলল, হে পুত্র, তুমি খুব ভালো থাকো, তোমার পুণ্যের কারণেই আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলাম, আমি স্বর্গে গমন করছি। হরি বল, হরি বল। তারপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, যে ব্যক্তি মঙ্গলদায়ক সর্ব পাপ বিনাশকারী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনাশ হয় এবং মৃত্যুর পরে সে মুক্তি লাভ করে, এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন। এই যে মুখ্যদা একাদশীর যে মাহাত্ম্য, যিনি পাঠ করবেন বা যিনি শ্রবণ করবেন অন্যের পাঠ, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। আজ থেকে 5000 বছর আগে ভগবান এই তিথিতে অর্জুনকে গীতার জ্ঞান দান করেন। এই তিথির দিনই গীতা জয়ন্তী উৎসব। শাস্ত্রে আছে, শ্রীমদ্ভগীতা পাঠ ও শ্রবণের মধ্যে সমস্ত পাপ বিনাশ হয়। তাই আসুন আমরা সবাই এই যে আসছে মুখ্যদা একাদশী 23শে ডিসেম্বর শনিবার এবং গীতা জয়ন্তী উৎসব, তাই আমরা সবাই প্রত্যেকের বাড়িতে শ্রীমদ্ভগীতা পাঠের এবং হরিনাম সংকীর্তনের মহাযজ্ঞের অনুষ্ঠান করি। সবাই সবাইকে শ্রীমদ্ভগীতা
অধ্যয়ন করাই, শ্রবণ করব, হ্যাঁ পাঠ করব, যে যেভাবে পারেন যখন খুশি পারেন সারাদিন। কারণ একাদশীর দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যত বেশি স্তব স্তুতি মালা জপবেন ততই আপনার উপকার হবে। তাই এই ছিল আজ মুখ্যত একাদশীর মাহাত্ম্য। আশা করব আজকের এই মুখ্যত একাদশীর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই আপনার বন্ধুবান্ধব পরিবার সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। তাতে কি হবে যে মুখ্যত একাদশী একটা গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্মটা শোনামাত্র যে সর্ব পাপ বিনাশকারী হবে, বাজপেয়ী যজ্ঞের ফল অর্জন করতে পারবেন এবং গীতা জয়ন্তী সেদিনই, হ্যাঁ সম্ভব হলে আপনারা যে যেভাবে পারেন যথাসম্ভব গীতা দান করবেন সবাইকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে তারাও আপনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবে, জীবনের সমস্ত পাপ বিনাশ করতে পারবে। তাতেও আপনি যদি শেয়ার করেন বেশি বেশি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট মুখ্যত ভিডিওর আরেকটা আসছে একাদশী নিয়ে, সেটাতে আপনারা জানতে পারবেন একাদশী সংক্রমণ পারমিতা সবকিছু। চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর চিন্তা ভাবনা করে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।